হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো, একটা লেমন রাইস আর একটা বাদাম পনির। প্রথমে আপনাদেরকে লেমন রাইস করে দেখাবো, তার জন্য নিলাম 1 কাপ বাসুমতি রাইস। আলতো হাতে ভালো করে চটকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর জলে এটাকে সিদ্ধ করে নেব। এবার এটা গ্যাসে বসিয়ে এই দেখুন সিদ্ধ হচ্ছে, 80%-এর মতন সিদ্ধ হলে চালটা ছেঁকে নেব। এবার একটি কড়া বসিয়ে তাই প্রথমে দেব শুকনো লঙ্কা, তারপর দেব বিউলির ডাল 1 চামচ, তারপর 1 চামচ ছোলার ডাল, তারপর সর্ষে, জিরে, আদা বাটা, লঙ্কা কুচি, কারি পাতা, 1 মুঠো চিনে বাদাম, কাজু বাদাম, হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ এখানে চিনে বাদাম, কাজু বাদাম, ছোলার ডাল, বিউলির ডাল আছে। এইগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব, আর সিদ্ধ করে রাখা এই ভাতটাও দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ দেব, দিয়ে আবারও ভাতটা ভালো করে মিশিয়ে নেব। এবার সব শেষে দেব ধনে পাতা আর দেব লেবুর রস। এবার একটা জিনিস খেয়াল করুন, লেবুর রস দেওয়ার কারণে এখন দেখুন ভাতটার রং কিরকম কমলা কমলা বা হলুদ হলুদ মতন আছে। এবার দেখুন আমি এটা ভালো করে মেশাচ্ছি, লেবুর রস দেওয়ার পরে দেখুন ভাতের রংটা কিরকম চেঞ্জ হয়ে গেল। লেবুর গায়ে যেরকম রংটা থাকে ঠিক দেখুন সেরকম লেবু লেবু মতন রংটা এসে গেছে, এই জন্যই একে বলে লেমন রাইস। ব্যাস আমার তৈরি হয়ে গেল লেমন রাইস। এবার এটি খেতে সাথে একটি লাগবে তরকারি, তাই দ্বিতীয় রেসিপিটি বানাবো, সেটি হলো বাদাম পনির। এর জন্য লাগবে পনির 250 গ্রাম। এবারে এই পনিরগুলো ছোট ছোট স্লাইস কেটে নিলাম, তারপরে স্লাইস কেটে নিয়ে সেখান থেকে আরও ছোট ছোট করে টুকরো করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নেবেন, আমি আমার মতন করে নিচ্ছি। এবার আমার ফ্রিজে রাখা আছে ফ্রোজেন মটর, আমি কিছুটা ফ্রোজেন মটর 1 মুঠো মতন সিদ্ধ করে নিলাম। এবার গ্যাসে সসপেন বসিয়ে সসপেনে একটু জল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি একসঙ্গে সসপেনে দিয়ে সিদ্ধ করে নেব। সসপেনে সব ঢেলে দিলাম, এবার ওটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। এদিকে আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে এখানে পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরটা দিয়ে দিলাম, তারপরে একটু তেলে নেড়েচেড়ে এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো আর দেব অল্প একটু লবণ, দিয়ে এগুলো ভালো করে একসঙ্গে ভেজে নিয়ে হালকা করে ভাজবো। ভেজে নিয়ে তারপরে এখানে জল ঢেলে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস এটা এই অবস্থায় রইল। আর এই দিকে তেজপাতাটা ফেলে দিয়ে বাকি যে সিদ্ধ করা মশলাটা ছিল জলটা একটু সরিয়ে রেখে এটাকে গ্রাইন্ডারে ভালো করে ফাইন পেস্ট করে নেব। এই দেখুন আমার ফাইন পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়া বসিয়ে তায়ে তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন, এবার দেব আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে এটা একটু ভেজে নেব, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। এবার আগে থেকে যে সিদ্ধ করা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দেব, আর সাথে দেব একটু গ্রাইন্ডার ধোয়া জলটা। ব্যাস এবারে এদিকে মশলা কষাতে থাক, আর এই দিকে গরম জলে কতগুলো আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, এই আমন্ড বাদামগুলো আমি গ্রাইন্ডারে এবারে দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। তো পেস্টটা হবে সাথে একটু দুধ দিয়ে হবে, দুধ দিতে হবে। এই যে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, এই দেখুন এই রকম ফাইন পেস্ট করতে হবে। এদিকে মশলা কষানো হয়ে গেছে, কষানো মশলার মধ্যে এই আমন্ড বাদামের ফাইন পেস্টটা ঢেলে দেব। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এবার গ্রেভির মতন জল দেব। এই যে জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন জল ঢালবেন। আর আগে থেকে যে সিদ্ধ করা মটরটা রেখেছিলাম সেই মটরটা দিয়ে দিলাম,
আর দিলাম বাজারে যে পনির মশলা পাউচ পাওয়া যায় সেই পনির মশলা একটু এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন লবণ, আর দিলাম কসুরি মেথি। দিয়ে এবার এইটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আগে থেকে যে ভেজে পনিরটা জল ঢেলে রেখেছিলাম সেই পনিরটা জল সহই এবারে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এদিকে সিদ্ধ হোক ঢাকা দিয়ে, আর মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নাড়তে হবে, কেননা আমন বাদাম আছে কড়ার তলায় লেগে যাবে। আমার এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার বাদাম পনির হয়ে গেছে। এবার নামানোর আগে চিনি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি বাদাম পনির। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।